আম গাছ এখানে দেখতে পাচ্ছেন, যে আম গাছে কী করে গ্রাফটিং করবো সেই পদ্ধতি নিয়ে আজকে আপনাদের হাতে হাতে দেখানো হবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ না। তো আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেইগুলো কিন্তু এক বছর আগে লাগানো হয়েছে। এইগুলো এমনি আঠির গাছ থেকে লাগানো হয়েছে, এগুলোকে আমরা এখন স্টক হিসাবে ব্যবহার করব। তারপর বিভিন্ন জাতের যে নতুন নতুন ভ্যারাইটিগুলো আছে, হ্যাঁ, যেগুলো আপনি করতে পারবো, যেমন আম্রপলি, ল্যাংরা, যেগুলো মার্কেটে চাহিদা আছে সেইগুলোর সায়ন আমরা কালেক্ট করব। এই আমাদের এখানে যিনি করছেন তার কাছে সায়নগুলো আছে। এখন আমরা এইখানে এই স্টকের মধ্যে সায়নগুলোকে লাগাবো গ্রাফটিং করার জন্য। বাঁধার পরে এগুলোর ভিতরে আর ডুবেন না। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে যে এই আমাদের স্টকগুলো আছে সেই স্টকের নোড হিসাবে আমরা কেটে নিলাম। কেটে নেওয়ার পর সেই জায়গায় এই মাথাগুলোকে স্লাইডিং কাট দিয়ে আমরা একটু চামড়াগুলোকে আস্তে করে হালকা করে ব্লেড দিয়ে আমরা চিরে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন এইভাবে। এবার আমরা কি করছি দেখুন, এবার আমরা যে সায়নগুলোকে আমরা এখান থেকে কালেক্ট করেছি বিভিন্ন গাছ থেকে, বিভিন্ন আম্রপলি, ল্যাংড়া, বিভিন্ন রকমের উন্নত মানের গাছগুলো থেকে আমরা সায়নগুলোকে কালেক্ট করেছি। এবং সায়নগুলোকে আমরা কি করব সেটা এই এই দেখতে পাচ্ছেন। এইভাবে আমরা প্রথমে ওটাতে স্ল্যান্টিং কাট দিলাম, এটাতে আমরা এই শেপের একটা কাট দিচ্ছি। কাট দেওয়ার পর আমরা এই দেখতে পাচ্ছেন এই গাছটাকে আমরা এইভাবে এখানে লাগিয়ে দিচ্ছি। যেমন এই যে চিকনা গাছের ক্ষেত্রে চিকনা লাগাতে হবে, ঠিক আছে? এই যে যেমন এই গাছটা চিকনা আছে, এর মধ্যে চিকনা লাগাতে হবে, এর মধ্যে কিন্তু মোটা দিতে হবে, ঠিক আছে? চিকনা গাছের ক্ষেত্রে চিকনা দিতে হবে, মোটার ক্ষেত্রে মোটা দিতে হবে। আর এই কাটার সময় এটা খেয়াল করতে হবে, এটা যেন কোনো রকম দাগ বা ছিঁচুড়ে না যায়, এই জিনিসটা খেয়াল করতে হবে। আমার চাকুটা ধার কিন্তু বোঝা যাচ্ছে না, হ্যাঁ, ধারালা চাকুটা এরকম করে নিতে হবে, কিন্তু তবু হবে, তাছাড়া কিন্তু হবে না, নাহলে 100 টাকা গেলে 100টার মধ্যে একটাও হবে না। আর আমি যদি 100 টাকা গায় 99টা, মানে খিচখিচ কাটাতে হবে না, একবারে কেটে নিতে হবে। তারপর আমরা এইভাবে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের একটা ইয়ে রয়েছে, সেই প্লাস্টিক দিয়ে আমরা এই জয়েন্টটাকে ভালো করে বেঁধে দেব এবং পরবর্তীকালে আমরা 21 দিন পর দেবো সেখান থেকে পাতা বেরিয়েছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই অবশ্যই করবেন, আর কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন লাগে।